বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মসজিদগুলির খাদিমদারি করতে চাও, মসজিদের যদি খেদমত করতে চাও, তোমাদের ভেতরে পাঁচটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ আল্লাহর প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর রুকুকারীদের আর হলো আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না, এমন লোক মসজিদের মোতাল্লিক কমিটি থাকতে পারবা। দাদা 10 বিঘে তুমি জুম্মা দিয়েছে দলিল করে, আর দলিল লেখাতেছে যতদিন পুরুষ বংশ থাকবে এই বংশে ততদিন মোতাল্লিগিরি করিতে পারিবে, নামাজ পড়ে পড়ুক না পড়ুক না পড়ুক। একটা করে গাঁওত কামিল পাস দাওরা পাস পৌঁছে যাচ্ছে রে, কোনো দরবারত ডাকে না ওর কোনো, আর একটা চোটে নেতা নামাজ নেই কালাম নেই, উনি যদি বাড়ির না থাকে দরবারের দিনে তাও কয় ওর নামে একটা সিয়ার থাক, তারপরে উনি আসে কোনো রায় ফলতে ফেলে দিবি, ওর জন্য কি ভয়, আর মৌলবীর জন্য স্যার এনার ভয় নেই। হ্যাঁ আমার গ্রামে কোনো দরবার আমাকে ডাকো ওক ডাকে কি হবি, তো বাবা তোরাই কর, আমরা তো চাচ্ছি খালি মৌলে ডাকবো, কি কথা কর মিয়া মনে পড়বি আল্লাহ রসুল মক্কা থেকে তাড়ালো তাইফের ময়দানে, তাইফরা ফিটলো, আমি 1800 হজে যা তাইফের একটা লোককে বললাম যে ভাই তে আপনার রসুল যে আপনাকে বাপদাদার পিটলো, তাহলে এটা কি ঠিক করছেন? করছে হুজুর কি এমন পর্যন্ত আমরা গাল খেতে খেতে মনে হয় কব্বুরের মধ্যে এখনই ঢুকি, যে গাঁও গ্রাম ভালো ভালো লোকজন মিশে এর খেয়ে সুখ নাই শান্তি নেই। ওই দিন আমরা আলিমে পড়েছি যে এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ, কোনো মনুষ্য যদি কোনো গ্রামে জন্ম নেয় ওই এলাকার লোক তাকে সমাদৃত করে না, কৌটা আবার কি অজ্ঞনার টাইম আছে, অথচ আল্লাহ রসুলের ব্যাপারে তাইফেরা আজ পর্যন্ত দুঃখ করে যাচ্ছে, কি বদমাইশি কাম করছে রে, কি এমন পর্যন্ত তাইফের দুর্নাম, অথচ আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ এই তাইফেরা বোঝে না, যদি বুঝতো আমাকে রক্তাক্ত করতো না, ধরে বলুন ঠিক কিনা। আজকে ওই তাইফের সুন্নাত সারা পৃথিবীর মানুষের ভিতরে সুন্নাত জারি হওয়ার কারণে আলিম ওলামা ইসলামের পক্ষের লোকদেরকে ঘৃণা করতেছে, ধরে বলুন ঠিক কিনা। এই যে 60 বছর হলে বক্তৃতা করছি আমরা, আমার বক্তৃতার বয়সে 41 বছর, আল্লাহ কতদিন হায়াত থাকে জানি না, ওই দেখবেন 60 বয়সে যা কবি এক জলের তুলে থাকতো পৌঁছে মরে থাকতো ঠিক, তাহলে আমার বক্তৃতা করে কি লাভ, রসুন সার্কাস ঢোকায় ভালো হয়েছিল, কি কথা বলেন গা, রসুন সার্কাস ঢুলে জীবনে মামলা খাওয়া লাগলো নে। আরে এই কোরআনের কথা কোনো আমি বলেন আমি কোনো দলের বিরুদ্ধেও করছি না, কে দেখ চালাবি চালা, কারো নাম ধর্ম না, আমি কোরআনের পক্ষে কথা কম কতক্ষণ না গা, তাই জন্য ওরা ভয় করছে যে ও হক দাওয়াত দিও না, হ্যাঁ করো না, কেবা কী করেছি আমি কত রে, হ্যাঁ কী 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 কারণটা কি, আজও সকালে কমপক্ষে 5 কাটার আল কেটে যাচ্ছি জমির থেকে, সর্ষের 2 ভ্যান সর্ষে বাড়ির লেদার তুয়েছি, 24 ঘন্টা কাম করি, তারপরে বক্তৃতা দিতে পেরেছি, কাল আবার শোভা আছে সেই তারাসের পশ্চিমে আছে হচ্ছে বালসা, তারই পরের দিন আছে 6 তারিখে এই দক্ষিণ জামুর, পুরা বগুড়ার যত শোভা আছে কাটিয়ে দিয়া টাঙ্গাইল হবিগঞ্জ ময়মনসিংহ জামালপুর নওগাঁ চাঁপাইর এই দুনিয়া ওই বাইরে এলাকার যা থাকলে ভারত করে নিয়ে যায়, আর এটি আলি দুনিয়ার ভাবনা কো অগলিও না কি করবি, পাগলের বুদ্ধি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে, যখন দাঁত থাকে তখন তুমি দাঁত মাজো, টুথপেস্ট দিয়ে পেপসোডিন দিয়ে দাঁত ঘষো, দাঁত পরে যাওয়ার পর তোমার ব্রাশ কিনে টুথপেস্ট কিনে লাভ নেই।